দর্শক, এই মুহূর্তে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। শরীয়ত, আপনি সকাল থেকেই আমাদের আসলে খবরাখবর জানাচ্ছিলেন, আজকে যেহেতু সেতু উদ্বোধনের প্রথম, সেতুতে গাড়ি চলাচলের প্রথম দিন, তো অনেক আসলে উৎসুক জনতারা আসলে ব্রিজের উপর উঠে ছবি তুলছেন, গাড়ি থামিয়ে ছবি তুলছেন, সেতু চলাচল, সেতুতে যানবাহনও চলাচল করছে বেশ। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কেমন দেখছেন, যদি সেই পরিস্থিতিটা সম্পর্কে জানাতেন আমাদেরকে? পেরেছি যে এই সেতুকে ঘিরে মানুষের যে একটি আগ্রহ ছিল সকাল থেকে, তারা শুধুমাত্র সেতু দেখতেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, শুধু এই আশপাশের এলাকা না, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মানুষ ছুটে এসেছে। রাজশাহী বলেন, উত্তরবঙ্গ থেকে এবং খাগড়াছড়ি থেকে, এই পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে, দক্ষিণে বিভিন্ন জায়গা থেকে তারা শুধুমাত্র সেতু দেখার জন্য ছুটে এসেছেন। আসলে সকাল থেকেই, আসলে ভোরের আলো ফোটার পরপরই কিন্তু তাদের আমরা দেখতে পেরেছি। এখনও কিন্তু সেই জনতার কমতি নেই, তো এখনও আমরা দেখতে পেরেছি যে, তবে এখন প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে সবাই কিন্তু একটু বিপদে পড়েছেন। আপনাদের একটু দেখাতে চাই যে পাশেই কিন্তু আমাদের আর কি যারা এসেছেন এই সেতুটি দেখতে, তারা কিন্তু এই বৃষ্টির কারণে এখন আটকে পড়েছেন। তারা এখন এই সেতুর নিচে যে ছাউনি সেখানে রয়েছেন। তো এছাড়া আমরা সেতুর উপরে যেটা দেখতে পেরেছি যে অনেকেই যারা গাড়ি নিয়ে আসছেন, মোটরসাইকেল নিয়ে আসছেন, বাস নিয়ে, অনেকে বাস নিয়েও থেমে যাচ্ছেন, থেমে সেতুর উপরে ছবি তুলছেন, অনেকে টিকটক ভিডিও বানাচ্ছেন, অনেকে অনেক রকম কর্মকাণ্ড করছেন। তবে সবাই বলছেন যে তারা এতদিন যাবৎ অপেক্ষায় ছিল, তাদের যে এই স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশের যে গর্ব, সেই শুধুমাত্র সেই সেতুটি একবার দেখার জন্য তারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। তো বেশিরভাগ কিন্তু পর্যটক, তারা যারা এসেছেন তারা কিন্তু মোটরসাইকেল চালক। তো এছাড়া এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা অনেকেই পর্যটক, কিন্তু আবার অনেকে রয়েছেন যাত্রী। ঢাকা সহ ঢাকায় যারা যাবেন তারা আসলে এই এলাকা থেকে কাছের এলাকা হওয়ায় এখানে কোনো বাস সার্ভিস না পেয়ে তারা এখানে অপেক্ষা করছেন। সকাল থেকেই আমরা কিন্তু এই যারা আশপাশের এলাকা তাদের কিন্তু ভোগান্তি দেখতে পেরেছি, তারা প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন যারা এই শুধুমাত্র এই এলাকা থেকে ঢাকার দিকে যাবেন। এখান থেকে এখনও পর্যন্ত কোনো বাসের ব্যবস্থা করা হয়নি। তো যদি এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পদ্মা সেতুর জাজিরা প্রান্তের পদ্মা সেতুর উপর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান।